আপনারা জানেন যে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলায় এখানে আমরা সর্বাত্মকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আমি বন্দর উপজেলায় উপজেলা অফিসার হিসেবে যোগদানের পরপর হতে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে যাতে বন্দরবাসী তারা সুন্দরভাবে বসবাস করতে পারে কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই তারই লক্ষ্যে পবিত্র রমজান মাসে আমরা ভেজাল বিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমি রোজা শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগে থেকেই আমি এখানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছি বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং খাবার দোকানগুলো এগুলো অভিযানের মাধ্যমে আমি তাদেরকে সচেতন করেছি এবং বিভিন্ন জরিমানাও তাদেরকে করেছে যাতে করে এই পবিত্র রমজান মাসে কোনো মুসল্লি যাতে কোনো অপবিত্র খাবার কিংবা কোনো ভেজাল খাবার গ্রহণ না করতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি পাশাপাশি আপনারা খেয়াল রাখবেন যে বর্তমানে মাদকের ছোঁয়া সারা বাংলাদেশি এটি ছড়িয়ে গেছে এখানে বন্দর উপজেলায় মাদকের একটি খারাপ ছোঁয়া রয়েছে আমরা সেটিও বিনাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি এখানকার যাতে ছাত্রছাত্রী সহ যুবক যুবতী কেউ যাতে মাদকের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা নিয়মিত মোবাইল কোর্ট সহ বিভিন্ন ধরনের মাদক বিরোধী অভিযান এখানে পরিচালনা করছি তার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে হাই স্কুল এবং কলেজগুলোতে আমাদের সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে আমরা বিভিন্ন সমাবেশ করে শিক্ষক সহ সাধারণ ছাত্রছাত্রীদেরকে আমরা সচেতন করছি বাল্যবিবাহ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মাদক থেকে তারা যাতে দূরে থাকতে পারে তারা যাতে পড়াশোনা করে একজন উজ্জ্বল নাগরিক হিসাবে যাতে তাদের জীবন গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে আমরা তাদেরকে বিভিন্নভাবে সচেতন করে যাচ্ছি তার পাশাপাশি আমাদের আপনারা জেনে থাকবেন আগামী আঠারোই জুন বন্দর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে আমি সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কাজ করে যাচ্ছি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তিনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন আমাদের মনোনয়নপত্র এই মুহূর্তে আমরা বিক্রি করছি যদি এখন পর্যন্ত কেউ নেয়নি আশা করি আমাদের বিভিন্ন যে প্রার্থীরা এটা সরকার দলীয় এবং অন্যান্য দল যদি নমিনেশন দেয় তারপর হয়তো এটি জমজমাট হবে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি ইতিমধ্যে আমরা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার নিয়োগের কার্যক্রম শুরু করেছি তথ্য সংগ্রহ করছি এই মুহূর্তে তার পাশাপাশি এখানে আপনারা জানিয়ে থাকবেন যে এই উপজেলাটিতে ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে এটি সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হবে এখানকার নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি কারণ এখানে যেহেতু বিষয়টি নতুন অনেকের মধ্যেই এটি সম্পর্কে ধারণা নেই এখানে নির্বাচন কমিশন এসে তারা এখানে আমাদেরকে প্রশিক্ষণ দিবেন তারপরে সাধারণ নাগরিকদের ভোটারদেরও একটি প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যাতে এটি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে এবং আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি আমরা সর্ব ধরনের আমরা প্রস্তুতি নিয়েছি আমরা আশা করি একটি সুন্দর নির্বাচন আপনাদেরকে আমরা বলি আপনারা আর একটা বিষয় খেয়াল করবেন যে সারা বিশ্বে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠেছে আমাদের বাংলাদেশে যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম না হয় এবং জঙ্গিবাদ যাতে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সেই লক্ষ্যে আমরা বন্দর উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছি আমরা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় বন্দর উপজেলার প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেবদের নিয়ে বন্দর উপজেলায় আমরা ইমাম সমাবেশ করেছি সেখানে আমরা একটি নির্দেশনা দিয়েছি এবং তাদের মতামত শুনেছি ইমাম সাহেবদের তাদেরকে আমরা বলেছি যাতে কোনো মসজিদ এবং মাদ্রাসায় যাতে কোনো ধরনের সন্ত্রাস কিংবা জঙ্গিবাদ নিয়ে যাতে এগুলো সম্পর্কে পড়াশোনা না করানো হয় কিংবা তারা যাতে সন্ত্রাসী না হয়ে ওঠে কিংবা জঙ্গি না হয়ে ওঠে সেই লক্ষ্যে তাদেরকে মোটিভেশনাল বিভিন্ন ইন্সপিরেশনাল যাতে তাদেরকে বক্তব্য দেওয়া হয় তাদেরকে সেই লক্ষ্যে যাতে পড়াশোনা করানো হয় আমরা এইভাবে প্রত্যেকটা মসজিদের মিয়াম সাহেবদেরকে আমরা নির্দেশনা দিয়েছি পাশাপাশি এই পবিত্র রমজান মাসে যাতে কোনো ভেজাল খাদ্য পরিবেশন না করা হয় বিক্রি করা না হয় কেউ যাতে উৎপাদন না করে সেই লক্ষ্যে তারা যাতে নিয়মিতভাবে মসজিদে বয়ান দেন পাশাপাশি প্রতি শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি শুক্রবার জুম্মার বয়ানে এবং খুদবায় যাতে ইমাম সাহেবরা সন্ত্রাসবাদ জঙ্গিবাদ নিয়ে যাতে তারা যাতে বয়ান দেন এতে করে সাধারণ মুসলিমরা উপলব্ধি করতে পারবেন এবং তাদের মধ্যে সন্ত্রাস এবং জঙ্গিবাদ নিয়ে একটি বিরূপ মনোভাব তৈরি হবে তাতে করে আমাদের সমাজে কোনো ছেলে কিংবা মেয়ে সন্ত্রাস এবং জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হবে না বলে আমি বিশ্বাস করি আজকে রমজান এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা ইতিমধ্যেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি মাননীয় পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলা মহোদয়ের করবে ইতিমধ্যেই আমাদের মহাসড়ক এবং ছোট এলাকার যে ছোটো ছোট সড়কগুলো আছে সেখানে আমরা রণপাহার টহল বৃদ্ধি করেছি এলাকার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমাদের পুলিশ ইতিমধ্যেই আমরা প্রতিদিনই নিয়মিতভাবে আমরা অভিযান পরিচালনা করতেছি মাদকের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে ভূমিদস্যুদের বিরুদ্ধে এবং যারা অন্যায় অপরাধ করে তাদের বিরুদ্ধে আমরা নিয়মিতভাবে মাদক উদ্ধার করছি অতীতের তুলনায় আমরা সর্বোচ্চ বেশি মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং মাদক বিক্রেতা মাদক সেবীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ঈদ উপলক্ষে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়িতে যাতায়াত করতে পারে এই জন্য যে আমাদের মহাসড়ক এলাকাও আছে বিশেষ করে মদনপুর থেকে লাঙ্গলবন্ধ আমার এলাকা এই এলাকায় আমরা টহল বৃদ্ধি করেছি মানুষের যাতে রমজান এবং ঈদে কোনো কষ্ট না হয় এই জন্য যারা যাতে সুন্দরভাবে বাড়িতে যাতায়াত করতে পারে এই লক্ষ্যে তাছাড়া ইতিমধ্যেই আমরা অনেক অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি মাদকের ক্ষেত্রে কোনো ছাড় নেই আমাদের নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় আপনার নিশ্চয় দেখেছেন তিনি মাদক সন্ত্রাসী অস্ত্রধারী এবং যারা ভূমিদস্যু রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশের আলোকেই কাজ করছি হ্যাঁ অপরাধী যেই হোক যত বড় শক্তিমানী হোক অপরাধ করে কেউ ছাড় পাবে না সন্ত্রাসী করে ভূমি দখল করে মাদক বিক্রি করে মাদক সেবন করে কেউ আইনের হাত থেকে ছাড় পাবে না তাছাড়া যে আপনি বলছেন যে ইতিমধ্যেই আমাদের বন্দর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে আগামী আঠারো জনের নির্বাচন এখনও মনোনয়নপত্র দাখিল হয়নি দাখিলের প্রস্তুতি চলতে শুনেছি এই জন্য আমাদের অগ্রিম পুলিশি ব্যবস্থা রয়েছে আমরা যে কোনো উপায়ে আমাদের বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখবো ইনশাল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কেউ অবনতি ঘটানোর চেষ্টা করুক তার বিরুদ্ধে আমরা কঠোর হস্তে ব্যবস্থা নেব এবং কঠোর হস্তে আমরা তাকে দমন করবো ধন্যবাদ আপনারা জেনেছেন যে ইতিমধ্যে আমরা আমাদের যে বন্দর থানা এলাকা আছে বন্দর থানা এলাকায় যে বহিরাগত লোকজন আছে যারা ভাড়াটিয়ারা আছে তাদের ভাড়াটিয়াদের বিষয়ে আমরা তথ্য গ্রহণ করে সংগ্রহ করতেছি এই বিষয়ে আমরা বাড়িওয়ালা যারা মালিক রয়েছে তাদেরকে আমরা তাগিদ দিয়েছি তাদেরকে ফরম দিয়েছি যে অপরিচিত লোকদের তারা ভাড়া দিবে না যাচাই বাছাই করে বিশেষ করে তাদের ন্যাশনাল আইডি যাচাই করে তাদের পরিচয় সব যাচাই করে তারা বাসা ভাড়া দেবে এবং তাদের নাম ঠিকানা সংগ্রহ করে ফরম ফিল করে আমাদেরকে জানাবে এই গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে আমরা মাইকিং করেছি জঙ্গি তৎপরতা বন্ধের লক্ষ্যে আমরা জনগণকে সচেতন করেছি এবং জঙ্গিরা সাধারণত কী ধরনের হয় কিভাবে তারা বাসা ভাড়া নেয় তাদের আচার আচরণ তাদের চলাচলতি কি বিষয় আছে এইগুলো কিন্তু আমরা ইতিমধ্যে এই এলাকার জনসাধারণকে আমরা জ্ঞাত করেছি তো জঙ্গি তৎপরতা বন্দর লক্ষ্যে আমরা সকলের কার্যক্রম আমাদের মনে করেন অব্যাহত রয়েছে সকল প্রকার তো আমরা কাউকে ছাড় দেব না এবং কেউ আমাদের এলাকায় এসে স্থান পাবে না ইনশাল্লাহ আমরা যে কোনো হস্তে তাদেরকে দমন করবো ধন্যবাদ আসন নিহ উপলক্ষে ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের যে আগে থানা এলাকায় যে নিয়মিত পার্টিগুলি ছিল তার অতিরিক্ত আমরা ওর চারটা পার্টি এখানে মোতায়েন করেছি এবং আমাদের পুলিশ সুপার মহোদয় সার্বক্ষণিক একটা জেলাওয়ারি জেলাওয়ারি আমাদের একটা নতুন করে একটা প্রোগ্রাম করে দিয়েছেন যাতে জনগণ সাধারণ এই রোজা উপলক্ষে যাতে কোনো আইনশৃঙ্খলার অবনতি না ঘটে এবং সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারে এই এই গরমের মধ্যে এত কষ্ট করে লোকজন যে মানে খুব নির্বিঘ্নে বাসায় পৌঁছাইতে পারে কোনো হাইওয়েতে কোনো যানজট না হয় সে আমাদের পুলিশ সুপার মানে কঠোর নির্দেশনা দিয়েছে মাদকের বিষয়টা ইতিমধ্যে আমরা হয়তো অবগত আছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে অনেক কঠোর অবস্থানে আছেন সেই আমাদের মাননীয় পুলিশ সেবার মধ্যে অনেক কঠোর অবস্থানে আছেন মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি মাদকের ব্যাপারে সে যে হোক আর কোনো ছাড় নাই এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আসন্ন আঠারোই জুন উপজেলা পরিষদ নির্বাচনের যে উপলক্ষে আমাদের একদম কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এটা আমাদের দিক নির্দেশনা দেওয়া আছে আমাদের কর্তৃপক্ষ আমাদের অনেক দিক নির্দেশনা দিয়েছে নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে ইতিমধ্যে মাননীয় পুলিশ সুপার আমাদের একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ফোর্স দিয়ে সকাল সকাল সন্ধ্যা পর্যন্ত একটা করে প্রতিদিন অলরেডি সাত তারিখ থেকে মোতায়েন করে দিয়েছেন যাতে মহাসড়কে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না করতে পারে এই জন্য আমরা অনেক আগে থেকে সচেতন আছি এবং আমাদের যে নিয়মিত পার্টিগুলি আছে তারাও অনেক তৎপর আগের সাথে অনেক বেশি তৎপর